নমস্কার, আজকে আচরণবাদী ভূগোল সম্পর্কে কিছু বলবো। তো আচরণবাদী ভূগোল মানবীয় ভূগোলেরই একটি শাখা এবং কোয়ান্টিটেটিভ রেভলিউশনকে সমালোচনা করতে গিয়ে আচরণবাদী ভূগোলের আবির্ভাব হয়। এবার বক্তব্য হলো যে এই আচরণবাদী ভূগোল জিনিসটা কি, যেটা ছাত্রছাত্রীদের অনেক ক্ষেত্রে সমস্যা হয়। আচরণবাদী ভূগোল এই অর্থেই ব্যবহার করা হয় যে কোয়ান্টিটেটিভ রেভলিউশনে কি হয়েছিল যে সংখ্যার উপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল, স্ট্যাটিস্টিক্যাল টেকনিক্সের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল। জিওগ্রাফিতে স্ট্যাটিস্টিক্যাল টেকনিক্স, বিভিন্ন মডেল, বিভিন্ন থিওরি, এইগুলোর উপর কিন্তু বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল। এর ফলে মানুষের যে সমস্যা, মানুষ পরিবেশের সাথে কীভাবে আন্তঃক্রিয়া করে, অর্থাৎ ম্যান এনভায়রনমেন্ট রিলেশনশিপ, এই ব্যাপারটার উপর গুরুত্ব দেওয়া হচ্ছিল না। মানুষের আচরণের উপর গুরুত্ব দেওয়ার কথা বলা হয় আচরণবাদী ভূগোলে। এখানে বলা হচ্ছে যে মানুষ যে ডিসিশন গ্রহণ করে, অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণ করে, এই সিদ্ধান্ত গ্রহণ করার ব্যাপারটা অনেকটা যুক্তির উপর, সবসময় যে যুক্তির উপর নির্ভর করে তা কিন্তু নয়। মানুষ এই ডিসিশন গ্রহণ করে তার আগে থেকেই একটা কিছু মেন্টাল ম্যাপ তৈরি হয়ে থাকে সেই বিষয়ের উপরে, তারপরে সে ডিসিশন গ্রহণ করে। মানুষের এই ডিসিশন যে মেন্টাল ম্যাপের উপর বেস করে যে ডিসিশন দেওয়ার যে ব্যাপারটা, এটা অনেকটাই সাবজেক্টিভ নেচার, অর্থাৎ যুক্তির উপর না, তার বিচার বিবেচনার উপর জেনারেলি দিয়ে থাকে। তাহলে একটা যে কোনো বিষয়ে মানুষ যে সিদ্ধান্ত দিচ্ছে পরিবেশের সাথে আন্তঃক্রিয়ার মাধ্যমে, তা আগে থেকেই কিছু তার জানা জ্ঞান, অর্থাৎ প্রি নলেজ, তার মোরালিটি, তার এথিক্স, তার সংস্কৃতি, রিলিজিয়ন, টাইম, সিচুয়েশন এবং ইকোনমিক নিডস, এই সব কিছু এর সাথে জড়িত। আমরা জানি জিওগ্রাফি একটি ইন্টারডিসিপ্লিনারি বিষয় এবং এই জিওগ্রাফি কিন্তু, যখন আমরা বিহেভিয়ারাল জিওগ্রাফি আলোচনা করতে যাব, এই জিওগ্রাফিকে আমরা বলতে পারি সাইকোলজি, সোসিওলজি এবং সায়েন্স, এই তিনটের সংমিশ্রণে কিন্তু জিওগ্রাফি তৈরি অ্যাকর্ডিং টু বিহেভিয়ারাল পার্সপেক্টিভ, অর্থাৎ আচরণবাদী দৃষ্টিভঙ্গিতে আমরা বলতে পারি। মানুষ এবং এই পরিবেশের সম্পর্ক কিন্তু সবসময় একটা ডাইনামিক নেচারে চলে, গতিশীল একটা বিষয়, এবং মানুষ পরিবেশের সম্পর্কটা গভীর মাত্রায় ইন্টাররিলেটেড, খুবই আন্তঃসম্পর্কযুক্ত। দেখো, পরিবেশ কিন্তু দু ধরনের রোল পালন করে থাকে, পরিবেশ দুভাবে মানুষের সাথে আন্তঃক্রিয়া করে থাকে। একটা হচ্ছে অবজেক্টিভ, এবং যেখানে কিন্তু সবার ক্ষেত্রেই এক ধরনেরই একটা প্রতিক্রিয়া আসবে অবজেক্টিভ নেচারে। যখন অবজেক্টিভ ওয়েতে পরিবেশ রেসপন্স করবে, তখন কিন্তু মানুষও কিন্তু রেসপন্স করবে সবার সাথে সমানভাবে। যেমন একটা উদাহরণ দিয়ে যদি বোঝানো হয়, তাহলে বলবো যে যখন আর্থকুয়েক হয়, যখন সুনামি হয়, ল্যান্ডস্লাইড হয়, বৃষ্টি হয়, তখন কিন্তু মোটামুটি এই সম্পর্কে সবার ধারণা একই থাকে। আর্থকুয়েকের ক্ষয়ক্ষতি সম্পর্কে, ল্যান্ডস্লাইডের ক্ষয়ক্ষতি সম্পর্কে সবার মতামত মোটামুটি এক ধরনের হয়। এটা হচ্ছে অবজেক্টিভ নেচার পরিবেশের। আর পরিবেশের সাবজেক্টিভ নেচার, অর্থাৎ মানুষ একটা মেন্টাল ম্যাপ তৈরি করে এবং সবার উত্তর, সবার ডিসিশন, সবার অ্যান্সার কিন্তু সমান থাকে না পরিবেশ সম্পর্কে। এই যে ব্যাপারটা, এই বিহেভিয়ারাল জিওগ্রাফির, যদি বলা হয় ফাদার অফ বিহেভিয়ারাল জিওগ্রাফি কাকে বলা হয়, তিনি হচ্ছেন জিওগ্রাফার কির্ক, তার স্পেলিং হলো KIRK, তাকে বলা হচ্ছে বিহেভিয়ারাল জিওগ্রাফির জনক বলা হয়। তিনি কি বলেছেন, তিনি বলেছেন যে ধরা যাক যে বন সম্পর্কে কাউকে কিছু বলতে বলা হলো, যে তার বন সম্পর্কে কোনো একজন, কয়েকজন ব্যক্তিকে, তিন চারজন ব্যক্তিকে বলা হলো বন মানে কি, আপনার কাছে বন মানে কি। কেউ বলবে বন মানে হচ্ছে যেখানে ট্রাইবাল পিপুলরা, অর্থাৎ আদিবাসী জনগণ বসবাস করে, তার কাছে সেটা হলো বন। আবার কেউ বলবে বন মানে বনজ ভিত্তিক যে শিল্পগুলি হয়, সেই বন থেকে সেই কাঁচামালগুলো পাওয়া যায়। আবার কেউ বলবে বন খুব সুন্দর জায়গা, সেখানে কিন্তু ট্যুরিজম ইন্ডাস্ট্রি গড়ে তোলা সম্ভব। তাহলে এই যে একটা বিষয়ের উপর বিভিন্ন যে মতামত, বিভিন্ন মানুষ বিভিন্ন পরিবেশে থাকার ফলে সেই পরিবেশ সম্পর্কে তার একটা আগে থেকেই একটা ধারণা তৈরি হয়ে রয়েছে। এই যে পরিবেশ সম্পর্কে যে মানুষের ভিন্ন ভিন্ন মতামত বা ভিন্ন ভিন্ন আচরণ, এটাই কিন্তু আচরণবাদী ভূগোল, এটা কিন্তু সাবজেক্টিভ নেচার। আবার একটা উদাহরণ দিই, যদি বলি কাউকে বলা হয় যে নদী,
নদী মানে কি? কেউ বলবে যে নদীর পাশে থাকে, সে নদী বয়ন ভাববে নদীর মাধ্যমেই, সে অর্থাৎ নদীতে সে কী করে, নৌকার মাধ্যমে এক প্রান্তের মানুষকে অন্য প্রান্তে নিয়ে যায়, অন্য পারে, তাহলে নদী মানে তার কাছে এটাই। আবার কেউ বলবে নদী আছে বলেই আজকে কিন্তু আমরা জল পাই গঙ্গা থেকে, বা ধরো গঙ্গার পাশে যদি কারো বাড়ি থাকে গঙ্গা থেকে আমরা পরিশুদ্ধ পানীয় জল পাই, সেই জল আমাদের কিন্তু বাঁচিয়ে রাখে। আবার কেউ বলবে গঙ্গা খুব সুন্দর, এর পাশে বসলে সুন্দর মনোরম হাওয়া পাওয়া যায় এবং পরিবেশটাও খুব সুন্দর থাকে। আবার কেউ বলবে গঙ্গা আছে বলে আজকে কিন্তু গঙ্গার মাধ্যমে পরিবহনের মাধ্যম হিসেবে কাজ করে, আমরা জলপথে এক স্থান থেকে অন্য স্থানে যাই। আবার কেউ বলবে গঙ্গা থাকার জন্যই আজকে কিন্তু আমরা মাছ ধরে জীবিকা নির্বাহ করতে পারি, অর্থাৎ প্রোটিনেরও যোগান পাই আবার মাছ বিক্রি করে জীবিকা নির্বাহ করতে পারি। তাহলে এক একজনের কাছে এক একভাবে এই যে রেসপন্স পাওয়া যাচ্ছে এটাই হচ্ছে আচরণবাদী ভূগোল। এটার উপরই ঝোঁক দেখা গিয়েছিল কোয়ান্টিটেটিভ রেভলিউশনের পরে 1970-এর দশকে, এটা সবচেয়ে বেশি প্রভাব দেখা গিয়েছিল। এই হলো আচরণবাদী ভূগোল। ধন্যবাদ।